শূন্যপুরাণ রামায় পণ্ডিত রচিত ধর্মপ্রদার শাস্ত্র গ্রন্থ। এটি গদ্য পদ্য মিশ্রিত একটি চম্পু কাব্য। গ্রন্থটির অন্তর্গত নিরঞ্জনের রুশমা কবিতাটি প্রমাণ দেয় যে গ্রন্থটি মুসলমান তুর্কিদের বঙ্গবিজয়ের পর অর্থাৎ ত্রয়োদশ শতকের শেষ দিকে রচিত। গ্রন্থটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর বৈদিক ব্রাহ্মণদের অত্যাচারের কাহিনী বর্ণনার সঙ্গে মুসলমানদের জাসপুর প্রবেশ এবং ব্রাহ্মণদের দেবদেবীর রাতারাতি ধর্মান্তর গ্রহণের কাল্পনিক চিত্র অঙ্কিত হয়েছে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের গোড়ার দিকে সংস্কৃত গদ্য পদ্যে রাজা লক্ষণ সেনের সভাকবি হলায়ুদ মিশ্র শেখ শুভোদয়া চম্পু কাব্যটি রচনা করেন। রাজা লক্ষণ সেন এবং শেখ জালালউদ্দিন তব্রেজি অলৌকিক কাহিনী অবলম্বনে গ্রন্থটি রচিত। শেখ শুভোদয়ার অর্থাৎ শেখের গৌরব ব্যাখ্যা পুস্তিকাটির উদ্দেশ্য। শেখ শুভোদয়ার প্রেমসঙ্গীতটি প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন হিসেবে স্বীকৃত। এছাড়াও শূন্য সম্পুরাণ সম্পর্কে আরও বিস্তারিতভাবে বলতে গেলে শূন্যপুরায় রামায় পণ্ডিত রচিত ধর্মপ্রদার শাস্ত্র গ্রন্থ। এটি গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্য। এতে শূন্যময় দেবতা ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতির বর্ণনা রয়েছে। শূন্যপুরাণ গ্রন্থটি 51টি অধ্যায়ে বিভক্ত, যার প্রথম 5টি সৃষ্টি তত্ত্বের কথা বর্ণিত রয়েছে। গ্রন্থের পরের 46টি অধ্যায়ে ধর্মপ্রদার রীতি পদ্ধতি বর্ণিত হয়েছে। শূন্যপুরাণ আবিষ্কার করেন নগেন্দ্রনাথ বসু। নিরঞ্জনের উষ্মা শূন্যপুরাণ কাব্যের অন্তর্গত একটি কবিতা। অপরদিকে শেখ শুভোদয় সম্পর্কে জানা যায়, অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ হল শেখ শুভোদয়া। 1320-21 বঙ্গাব্দে মনীন্দ্র মোহন বসু গ্রন্থটির 13টি অনুচ্ছেদ বঙ্গানুবাদ সহ কায়স্থ পত্রিকায় প্রকাশ করেন। 1334 বঙ্গাব্দে গ্রন্থটি সুকুমার সেনের সম্পাদনায় প্রথম মুদ্রিত হয়। এতে গদ্য পদ্য মিলিত হয়ে গ্রন্থটিতে 25টি অধ্যায় তৈরি হয়েছে।